ফলাও করে ওই সিনেমার নিউজগুলো দেখি যে এত কোটি টাকা এই বাংলা থেকে রিলিজ হয়েছে আমি তো নাম বলছি না কিন্তু এগুলো দেখলে তখন সত্যিই খারাপ লাগে এবং সেগুলো নিয়ে আবার নিউজও হয় কি মজা যে এই সিনেমা এত টাকার বাণিজ্য করেছে পশ্চিমবঙ্গ থেকে তাহলে বাংলা সিনেমা পাচ্ছে না কেন কবি পল আসতে পরিচালক পল আসতে অনেকগুলো আইডেন্টি তোমার নিজের কাছে কোন আইডেন্টিটা বেশি প্রিয় নমস্কার নাও কথোপকথনে আমি পাপিয়া চলে এসেছি আবারও আড্ডা দিতে আজকে যার সাথে আড্ডা দেব তার সৃষ্টি আমাদের সকলকে ভাবায় তার কবিতা তার উপন্যাস সর্বোপরি তার পরিচালনা মানুষের মনে অন্যভাবে রেখাপাত করে তাই আর দেরি না করে স্বাগত জানাচ্ছি কবি পরিচালক পলাশ থেকে পলাশ দা ধন্যবাদ আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের আমাদের দেখা হলো অনেকদিন পর আড্ডা হচ্ছে বহুদিন ধরেই চাইছিলাম তোমার সাথে কথা বলতে কিন্তু হচ্ছিল না আচ্ছা আগে বলো তুমি কেমন আছো তোমার তো প্রচুর ব্যস্ততা যাচ্ছে বিকজ তোমার ছবি রিলিজ করেছে অসুখ বালা একটু বলো হ্যাঁ আমি এখন ভালোই আছি বলা যায় অশোকলা চলছে তৃতীয় সপ্তাহ অলরেডি সেই জায়গা থেকে ভাল লাগছে লোকজন দেখছে নিজেরাই প্রচার করছেন কথা বলছেন আমাদের সঙ্গে সরাসরি ভালো মন্দ এটা খুব ভাল লাগছে তোমার এই ছবিটা স্বাধীন ছবি মানে কোর্ট আন কোর্ট স্বাধীন ছবি মানে সেই অর্থে বিগ বাজেটের ছবি না বা ছবি রিলিজ করার ক্ষেত্রে যে প্রচারটা লাগে সেটা ওইভাবে এখানে নেই বিকজ সেই বাজেটটা তোমাদের নেই তো সে তো সেটা তোমার কি মনে হচ্ছে যে সেটার জন্য তোমরা কি অসুবিধা কতটা ফিল করছো একশো ভাগ অসুবিধা তো ফিল করছি কারণ একটা সিনেমা আমার মতো যারা সিনেমার স্বপ্ন দেখে জেগে স্বপ্ন দেখে তারা সব সময় সিনেমা বানানো হয় লোকের জন্য দর্শকের জন্য দর্শক দেখুক এবার আমার একটা সিনেমা দুটো হলে রিলিজ পাচ্ছে তার জায়গায় আমার তো ভালো লাগার কিছু নেই মনে হবে যে কেন পঞ্চাশটা নয় কেন একশোটা নয় বিভিন্ন জেলা বা বিভিন্ন শহরে এমনকি অন্য রাজ্যেও যদি রিলিজ হয় অন্য দেশেও সেটা অন্য মানুষের এই কন্টেন্টটা দেখবে এটাই তো চাই আমরা পাশাপাশি এটাও সত্যি যে আমার তো তবু দুটো ছবি রিলিজ হয়েছে দুটো হলে রিলিজ হয়েছে আমার মতো এরকম হয়তো হয়তো না অনেকেই আছেন যারা ছবিটা করতেই পারছেন না সেই জায়গা থেকে আমি অনেক ভালো আছি কিন্তু খুবই খারাপ আছি দুটো সিনেমা হলে রিলিজ হয়েছে হ্যাঁ মানে একটা লিমিটেড দর্শক হয়ে যাচ্ছে বহু জায়গায় তোমার ছবি অনেকেই দেখতে চাইছে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে না কারণ সবার পক্ষে এখানে এসে দেখাটা সম্ভব হচ্ছে না এবং এক্ষেত্রে সম্প্রতি আমরা এটাও দেখছি যে হল রিলিজের ক্ষেত্রে হল পাওয়া যাচ্ছে না এবং যখন কোনো হিন্দি সিনেমা রিলিজ করছে বড় বড় সুপারস্টারদের নিয়ে তখন বাংলা ছবি লিটারালি হল পাচ্ছে না এবং পেলেও সেটা এতটাই কোনো প্রাইম টাইমে পাচ্ছে না তো এই নিয়ে প্রচুর অভিযোগ অলরেডি চলছে তুমি কি বলবে অভিযোগ বলতে কি আমাদের খুব গোড়াতে গন্ডগোল রয়েছে অন্য ভাষার সিনেমা আমি যদি শুধুমাত্র মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের দিকে তাকাই তাহলে তাদের যে জাতিসত্তা তাদের শিল্পের প্রতি তাদের ভালোবাসা বা সিনেমা সেটা শুধু সিনেমা নয় সাহিত্য সমস্ত কিছুর ক্ষেত্রেই বলা যেতে পারে তাদের যে ভালো লাগাটা থাকে নিজেদের প্রতি সেটা আমাদের অনেকটাই নেই বা হারিয়ে গেছে বলা যেতে পারে সেটার জন্য আমরা সকলে দায়ী যেটা এই সরকার ওই সরকার আমরা ব্যক্তিগতভাবে নিজেরা প্রডিউসার ডিরেক্টর সকলেই দায়ী অন্য রাজ্যের ছবি বা অন্য ভাষার ছবি আমাদের এখানে রিলিজ হলে এরম নোটিস থাকে যে বাংলা সিনেমা চালানো চলবে না বা যদি চলেও সেটা হয়তো এমন একটা সময় যে সময় আমি নিজে সেই সিনেমাটা আমারই সিনেমা যদি হয় আমি দেখতে যেতে ইচ্ছে করবে না বা সময় সুযোগের অভাব হবে ব্যাপারটা কিন্তু ওই সিনেমাগুলো কন্টিনিউ ঠিক ঠিক সময়গুলো চলবে আবার ফলাও করে ওই সিনেমার নিউজগুলো দেখি যে এত কোটি টাকা এই বাংলা থেকে রিলিজ হয়েছে আমি তো নাম বলছি না কিন্তু এগুলো দেখলে তখন সত্যিই খারাপ লাগে এবং সেগুলো নিয়ে আবার নিউজও হয় কি মজা যে এই সিনেমা এত টাকার বাণিজ্য করেছে পশ্চিমবঙ্গ থেকে তাহলে বাংলা সিনেমা পাচ্ছে না কেন খুব মানে বাচ্চারাও এই অঙ্কগুলো জানে যে সেই সিনেমার যে টিকিটের দাম আর আমাদের সিনেমা যেখানে রিলিজ হচ্ছে ধরে নাও সরকারি যে হলে আমার আমার নিজেরটা বলতে পারি আমি তিরিশ টাকা টিকিটের দাম সেখানে প্রযোজক কত পাবে সেটা একটা বিষয় তারপরে যে অন্যান্য হলে চলবে সেখানে প্রপার সিনেমা চালানো সেটার একটা অভাব সর্বোপরি এই অন্য ভাষার ছবি চলবে কিন্তু আমাদের ছবিই প্রধানত চলবে এই মানসিকতাটা আমাদের কারোরই নেই ওপর থেকে নিচ পর্যন্ত কারোরই নেই ওই অল্প অল্প একটু একটু পেয়ে আমরা মনে করছি যে আমি ডিরেক্টর হয়ে গেছি ও অ্যাক্টার হয়ে গেছে আর সামান্য কিছু পুঁজি লগ্নি করে সে প্রডিউসার হয়ে গেছেন কেউ ডিস্ট্রিবিউটার হয়ে গেছে মানে আমি একজন কেউ এই মানসিকতাটার জন্য বোধহয় আমরা খুব একটা বাক্য আছে যে বাঙালি বাঙালি নিজেদেরকে টেনে হিচরে পেছনে কাঁকড়ার জাত বা যা কিছুই বলো না কেন আক্ষরিক অর্থে সেটা টের পাচ্ছি প্রতি মুহূর্তে আমরা তাই করছি ওইটুকোনো জোনগুলোতে আমরা খুব পার্টি করছি পার্টি করছি ব্যাপারটা তো খুব চলছে এখন সাকসেস পার্টি ও ভেতরে গিয়ে যখন দেখা যাচ্ছে যে একটা হলে সাতশো বা ছশোটা সিট সেখানে তিরিশ জন রয়েছে সেটারই এক সপ্তাহ পর বিগ সাকসেস পার্টি দেখছি তো যদি আমরা এরকম করি তাহলে তো এরকমই হবে আচ্ছা সেক্ষেত্রে বাংলা সিনেমা আর আমাদের দেশের অন্যান্য ভাষার সিনেমা তো সেক্ষেত্রে তুমি এটার পার্থক্যটা বলবে পার্থক্য আমি একটা জায়গায় খুব বুঝতে পারি মানে নিজের মনে হয় যে আমি বুঝতে পারছি সেটা একটা খুব সহজ অঙ্ক আমি এই নিয়ে আমার কাছের যে কজন মানুষ টেকনিক্যাল ছবিরই জগতের বা অন্যান্য মানুষজন তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে আমার মনে হয় ধরো আমি আমাদের কথা বলি যে এখানের একটা খুব বড়ো হাউস যারা বছরে ধরে নেওয়া যাক এটা একটা ধরে নেওয়া যাকের মতো বিষয় যে চারটি সিনেমা করছে চার কোটি বাজেট তো আমার মনে হয় যে সেই চার কোটিটা ছ কোটি বা দশ কোটি বা কুড়ি কোটি ফিরিয়ে আনছে কিনা সন্দেহ আছে তো তারা প্রত্যেক বছর কিন্তু এই কাজগুলো এরমভাবে করেই যাচ্ছে তো ধরা যাক চার কোটিতে চারটে সিনেমার বদলে তিন কোটিতে তিনটে সিনেমা তাদের পছন্দ অনুযায়ী করুক যে আমরা এই এই হিরো নেব এরকমই ডিরেক্টর ডিরেক্টার নেব যারা রেগুলার আমরা দেখি আমাদের এখানে তো অ্যাকচুয়ালি দশজনও নয় ধরো দশজন অভিনেতা পাঁচজন ডিরেক্টর তিনজন প্রডিউসার এইটাই আমাদের তথাকথিত ইন্ডাস্ট্রি আর কি সেই জায়গায় দাঁড়িয়ে আমার এই অঙ্কটা খুব মনে হচ্ছে যে তারা চারটে ছবি চার কোটিতে এক বছরে না করে তাদের পছন্দ অনুযায়ী তিনটে ছবি তিন কোটিতে করুক বাকি পড়ে রইল এক কোটি সেই এক কোটিতে তারা তিন থেকে চারখানা সিনেমা করুক আমার মতো বা এরকম অনেক মানুষ আছে যারা সত্যি সেই হিউজ কন্টেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কন্টেন্টগুলো আমরা বলি যে ভালো ছবি হচ্ছে না তাদের মধ্যে থেকেই ওগুলো রয়েছে তাহলে যে প্রডিউসারের ঘর থেকে অ্যাকচুয়ালি সাতটা সিনেমা বেরোবে ওই চার কোটিতেই তাহলে তারা চারটে সিনেমা করে যে রিক্সটা নিচ্ছেন চার কোটিতে তাহলে তাদের আরও তিনটে বা চারটে ছবির সংখ্যা বেড়ে গেল তাহলে সাতটা সিনেমায় তারা চার কোটি রিক্সটা নেবে যখনই তিনটে বা চারটে এক্সট্রা সিনেমা তারা করছেন এক কোটির মধ্যেই চারটে সিনেমা করছেন পঁচিশ লাখ করে যদি আমি ধরি আমি জানি যারা এখন প্রপার সিনেমা ওই জায়গায় করছেন পঁচিশ লাখ টাকা তাদের কাছে খুব হাসি পাবে কিন্তু আমাদের মতো এরকম অনেক মানুষ আছে যারা করবে সেটাই হাসি পাবে না তাদের তাতে সেটাই মনে হবে তাদের কাছে হ্যাঁ আমরা করব কারণ তাদের করতে হবে তাহলে আমরা যেটা পাচ্ছি চারটে সিনেমা যদি এক্সট্রা হয় ওই এক কোটিতে চারটে ডিরেক্টর টেকনিক্যাল টিম অনেক আর্টিস্ট যারা সেইভাবে কাজ পাচ্ছে না সেটা টেলিভিশন অ্যাক্টার থিয়েটার অ্যাক্টার বা নন অ্যাক্টার বা ঠিক অ্যাক্টার যারা অল্প অল্প চান্স পাচ্ছেন তারা পাচ্ছেন তাহলে একটা ইউনিট তুমি ভেবে দেখো পঞ্চাশ ষাট জন করে মানুষজন চারটে জায়গায় কাজ পাচ্ছে সামান্য পয়সা হলেও তারা পাচ্ছেন এবং সেই কাজটা তারা ওই লেভেলে গিয়ে করবে যে আমি কাজটা করতে পারবো বা আমি পারি আমার মনে হয় এই অঙ্কটাই মুনাফা আছে তো আমার খুব বলতে ইচ্ছে করে প্রযোজকদের যে আপনারা এই চার কোটির চারটে সিনেমা না বানিয়ে চার কোটির সাতটা সিনেমা বানান কিন্তু মুশকিলটা হচ্ছে যারা প্রযোজক ওপারের চেয়ারগুলোয় বসে থাকেন তারা নিশ্চয়ই অনেক কিছু বোঝেন জানেন যার জন্য তারা প্রত্যেক বছর ওই রিপিট 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 করছেন কিন্তু আমার এটা দূর থেকে মনে হয় তুমি যে মতামতটা দিলে সেটাতে এটা বোঝা যাচ্ছে যে তুমি চাও সার্বিকভাবে যে উন্নতিটা সকলের জন্য সকলের জন্যে ভাবনা এবং সেইভাবেই যদি সত্যি প্রডিউসাররা ভাবেন সেইভাবে যদি এগিয়ে আসেন তারা সেম লগ্নিটাই করছেন কিন্তু যদি একটু ডিস্ট্রিবিউট হয়ে যায় তাহলে সত্যি কথাই সুযোগটা অনেক বেশি সকলে মিলে পাবে আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে আসবো যে কবি পল আসতে পরিচালক পল আসতে তোমার অনেকগুলো আইডেন্টি তোমার নিজের কাছে কোন আইডেন্টিটিটা বেশি প্রিয় না আমার কাছে ওইরকম ভাবে কোনো আইডেন্টিটি নেই অ্যাকচুয়ালি আমি আমার লেখালেখি মানে কবিতার বই যখন বেরোয় সেই মাসেই দু হাজার ছয়ের জানুয়ারি মাসে আমার প্রথম শর্ট ফিল্ম বেরোয় যেটা গর্কি সদনে প্রদর্শনী হয়েছিল এবার মজাটা হচ্ছে যে দু বছর পর পর আমার একটা করে শর্ট ফিল্ম এবং একটা করে বই এরকমভাবেই খুব পাশাপাশি বেরোনো শুরু করেছে ঠিক আমার ধরে নাও যখন তরঙ্গ রিলিজ হলো সেই সময় আমার একটা কবিতার বই বেরিয়েছে আবার এখন অশোকলা চলছে ইতিমধ্যে সিনেমা হলে গত সপ্তাহতেই আমার একটা নতুন চার চারফর্মের কবিতার বই বেরিয়েছে আমার কাছে সত্যি সত্যিই আলাদা করে কিছু নেই কোনো ভালো লাগা মন্দ লাগা বা আমি কি সেই খোঁজটা আমার মধ্যে কখনোই নেই আমি একজন ক্রিয়েটার এটা আমার মনে হয় যে আমার এই দুটো ফর্ম অ্যাকচুয়ালি সবথেকে প্রিয় দুটো কাজ করতে চাই অদ্ভুতভাবে তুমি কমার্সের ছাত্র অথচ তুমি রয়েছে আর্ট কালচারে তো কমার্সের ছাত্র থেকে মানে নর্মালি আমরা যেটা ভেবে নিই না যে লিটেরেচার যে কবি যিনি কবি হবেন তিনি লিট্রেচারই তার এ থাক সাবজেক্ট থাকবে তো তুমি হঠাৎ করে কমার্স থেকে এই এটায় কিভাবে হ্যাঁ কমার্স আমি স্টুডেন্ট হিসেবে মানে ওই পাঠ্যক্রমের যে স্টুডেন্ট বলে সেটা খুব বাজে পাশ করার জন্য পড়তাম কিন্তু কমার্স ব্যাপারটা আমার কোনো আমি অ্যাকচুয়ালি আউটসাইডার মনে হয় আমার নিজেকে মানে তথাকথিত শিল্প সাহিত্যের জায়গায় আমি ছিলামই না কিন্তু কোথাও একটা কিছু সাইলেন্স ছিল যেটার জন্য খুব অনেকগুলো কাণ্ড ঘটতো নিজের মাথায় শরীরে সেই কাণ্ডগুলো ঠিকভাবে টের পেতাম না টের পাই কোনো একটা টাইমে একটা অঘটনের বলতে পারো যে আমার গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট অ্যাকচুয়ালি তো সেই সময় আমার মধ্যে মানে আমি ধরো ব্যবসাদার হতে পারতাম চুরি করতে পারতাম মানুষের সঙ্গে খেলতে পারতাম সেই গুণগুলো হয়তো কোথাও গিয়ে গ্রো করেনি গ্রো করেছে আমার পড়ার জায়গাটা পড়তে হবে সেই পড়তে হবেটা কেন সেটা তো কেউ পৃথিবীর বলতে পারবে না তো তোমাকে এটা করতে হবে কেন সেটা কেউ জানে না ওটা একটা অ্যাক্সিডেন্ট তো রকম আউটসাইডার বলতে পারো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে সেই সময় থেকে পড়াশুনো এবং শিল্প সাহিত্য বিজ্ঞান সিনেমা এই সাবজেক্টগুলো আমার সব থেকে বেশি আমাকে তাড়িত করেছে সেই সময় থেকে আমি ওগুলো নিয়েই পড়ে রয়েছি তোমার মধ্যে সবসময় একটা সৃষ্টি চলে আর এই সৃষ্টির জায়গা থেকে তুমি যখন এই যখন পরিচালনায় তুমি যখন তোমার ছবিতে কাস্ট করছো তোমার দুটো ছবি তরঙ্গ অশোকওয়ালা দুটোর প্যাটার্ন পুরো আলাদা যারা দেখেছেন তারাই বলেছেন সো তোমার অসুখবলা যদি আমি বলি সেখানে আমরা দেখেছি যে সাবজেক্টটা ওষুধ মানে এটা একটা অন্য রকম পুরো সাবজেক্ট এবং যেটা মানুষকে খুব ভাবায় ভাবিয়েছে এই রকম ভাবনাটা কিভাবে এলো খানিকটা দায়ী আমার পারিবারিক ব্যবসা আমাদের একটা ছোট্ট ওষুধের দোকান রয়েছে সেটা খানিকটা দায়ী তবে পুরোটা নয় তার কারণ হচ্ছে আমি অশোকলা চলাকালীনও বিভিন্ন মানুষের সঙ্গে যখন কথা হচ্ছিল এই প্রসঙ্গে বলেছি যে তাহলে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ওষুধের দোকান স্বাভাবিক নিয়ম তো হাজার হাজার কোটি কোটি অশোকলা হওয়ার কথা ছিল সেটা হয়নি একটাই হয়েছে এটা আমি অনেক কাছ থেকে দেখেছি আমি অ্যাকচুয়ালি ধারাবাহিক লিখতাম অশোকলা নামে একটা পত্রিকায় একটা ধারাবাহিক কলম আমার চলতো তো চারখানা এপিসোড লেখার পর চারখানা পর্ব লেখার পর আমার মনে হয়েছে যে এই পর্বগুলো আমি আর লিখবো না উপন্যাস লিখব উপন্যাস সেই ভাবনাটার জায়গা থেকে আমার মনে হলো যে এটা সরাসরি আমি চিত্রনাট্য লিখবো তো অশোকলা সেইভাবে আমার শুরু হয়েছে শুরু হয়েছিল ধারাবাহিক একটা পর্ব দিয়ে গদ্য দিয়ে আর কি এই ছবির কাস্টিংটা কিভাবে করলে মানে আমরা মেন দেখেছি সায়ন আর স্নেহাকে তো সায়নকে ওই চরিত্রে মানে তুমি তোমার সৃষ্টির জায়গা থেকে যখন চরিত্রের প্রয়োজনে যখন কাউকে নির্বাচন করছো তোমার মাথার মধ্যে পরিচালক হিসাবে তোমার কি গ্রাফটা তুমি ভাবনা চিন্তা করে নাও অভিনেতা অভিনেত্রীকে চুজ করো না এইটার ক্ষেত্রে এরকম বলতে পারি যে অমিত সাহা একটা চরিত্রে অভিনয় করেছে অমিত দা প্রিয় অভিনেতা অমিত যার চরিত্রটা আমি অমিত ভেবেই লিখেছি কিন্তু বাকি চরিত্র কাউকে তো ভেবে আমি কোনো দিনই লিখি না এখনো পর্যন্ত যে কথা স্ক্রিপ্ট আছে আমার সেখানে কাউকেই ভেবে কিছু লিখিনি ওরকম মনে হওয়াটাকে ম্যাচ করি তো রুদ্রমণ্ডল মানে সায়নের চরিত্রটা সত্যি আমাদের আশপাশে জানা বা খোঁজাখুঁজির জায়গা থেকে মিস খাচ্ছিল না ভাল লাগছিল না তো সায়নকে আমি কোনো একদিন টিভিতে দেখি একটা কোনো অনুষ্ঠানে সেখানে ওর যে স্বাভাবিক ভঙ্গিতেও কথা বলছিলেন মানুষটার সঙ্গে ওর ওই হাত পার চলন ওর হাসি ওগুলো দেখে আমার মনে হয়েছিল আমার এই মনে হওয়াটা একটু কেমন টাইপের কারণ ওর রুদ্রমন্দ্রল চরিত্রটা সম্পূর্ণ উল্টো সায়নের আর আমার এই মানুষগুলোকে ভালো লাগে যে সম্পূর্ণ উল্টো চরিত্রে আমার তাদের ভাবতে ইচ্ছে করে যে তারা অনেক বেশি শখ হবে সায়ন তখনও পর্যন্ত কোনো এরকম ছবিতে লিড চরিত্র বা আমার মনে হয় না কোনো চরিত্রে তখন করেছে তো সেই সূত্র ধরেই আমি সায়নের সঙ্গে যোগাযোগ করি এবং চরিত্রটার কথা বলি সায়ন রাজি হয় আর স্নেহা চট্টোপাধ্যায় বলতে পারো আমার পারিবারিক বন্ধুই প্রায় তো স্নেহাকে প্রথম থেকেই ভেবেছিলাম যে এই চরিত্রটা স্নেহা চট্টোপাধ্যায় করবে এরকম আর বাকি চরিত্ররা আমরা খুঁজতে খুঁজতে এখানে অশোকলায় প্রচুর চরিত্র খদ্দের চরিত্র অনেক তাদের ছোট্ট ছোট্ট এক একটা লাইফ ওই দোকানদারের কাছে আসা যাওয়ার পথেই নির্মাণ করা হয়েছে সেগুলোকে আমাদের থিয়েটারের বন্ধু বা কারোর সূত্রে এরকম একটা আমার চরিত্র লাগবে সেই সূত্র ধরে কেউ দশজনের নাম বলেছে সেখান থেকে একজনের সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে হ্যাঁ হবে এইভাবে সব করা হ্যাঁ অশোকলার সাথে নাকি পথের পাঁচালির একটা সম্পর্ক আছে কি সেটা পথের পাঁচালির সম্পর্ক আছে বাঁশির হ্যাঁ পথের পাঁচালির যে থিম সং যেটা আমরা সবাই জানি বাঁশির একটা অদ্ভুত সুর রবিশঙ্করের সুরে সেই বাঁশিটা যিনি বাজিয়েছিলেন তার নাতি হয় হামটুদা তো আমাদের ছবির মিউজিক ডিরেক্টর হচ্ছে ময়ূক মৈনাক ময়ূক মৈনাক দার সঙ্গে যখন আমার মিউজিক নিয়ে ফাইনাল কথাবার্তা হচ্ছে তখন আমার একটা ছবিতে তুমি নিশ্চয়ই জানো যে অশোকলাতও একটা থিম মিউজিক আছে তো সেই মিউজিকটা বাসির হবে এটা আমি ঠিক করেছিলাম তো ময়িক দা আমাকে একদিন জানালেন যে হামটুদা সেই বাসিটা বাজাবেন এবং হামটুদা কে সেইটা যখন আমি জানতে পারি তখন আমি ওদেরকে অনুরোধ করি যে ওই বাঁশিটা ঠিক আছে কি না যেই বাঁশিতেও পথের পাঁচালির সুর বেজেছিল তো হামটুদা বোম্বেতে থাকে সেখান থেকে বলেছিল যে হ্যাঁ বাঁশিটা যত্নে রাখা এবং ব্যবহার করা যায় তখন আমি অনুরোধ করেছিলাম যে তাহলে এই আমাদের যে বাঁশির সুর সেটা ওই বাঁশিতেই বাজানো হোক ফলে অশোকলায় যে বাঁশিটা আমরা শুনতে পাচ্ছি অশোকলার থিম মিউজিক সেটা বলতে পারো ওই এত বছর পর আবার ব্যবহার হয়েছে যেটা ওই বাঁশি থেকেই অশোকলার সুরটা বেজে উঠেছে আর কি দারুন প্রাপ্তি হ্যাঁ আমার খুব ভালো লাগার জায়গা এটা আচ্ছা তোমার ছবিতে তো দেবজ্যোতি মিশ্র সুর সুর দিয়েছেন তো তরঙ্গেতে তো দেবজ্যোতি মিশ্র তোমার কবিতার ভীষণ ভক্ত একটু বলো দেবজ্যোতি মিশ্রের সঙ্গে আমি আমি খুব একটা নই কাজ হয়ে গেলে হয়ে গেলেও কেমন আছো গুড মর্নিং গুড নাইট এটা আমার খুব কম হয় তো তথাকথিত যারা রয়েছেন তাদের মধ্যে একমাত্র দেবজ্যোতি মিশ্র হচ্ছে সেই মানুষটা যার সঙ্গে আমার দেখা হওয়া আড্ডা মারাটা অনর্গল চলতে থাকে দেবুদার পড়াশুনো পেইন্টিং কবিতা গদ্য বিশ্বসাহিত্য মিউজিক তো আছেই এই একটা ভাণ্ডার এবং আমাদের ঘন্টার পর ঘন্টা আড্ডা হয় তো হ্যাঁ তরঙ্গের মিউজিক দেবজ্যোতি মিশ্র করেছেন এবং তুমি জানো যে তরঙ্গে একটাই গান রয়েছে সেই গানটা দেবজ্যোতি মিশ্রের সুর এবং আমি দেবজ্যোতি মিশ্রকে দিয়েই গাইয়েছি গানটা এবং বলতে মন্দ লাগছে না যে তরঙ্গ যখন চলছিল তখন এই ভালো লাগছে না গানটা মারাত্মক রকমের লোকে পছন্দ করেছে আচ্ছা অশোকলা তো তোমার প্রথম নির্মিত ছবি কিন্তু রিলিজ হয়েছে তরঙ্গ আগে তো সেটা কেন হ্যাঁ অশোকলা প্রথম শুটিং করা সিনেমা আমার সেটা প্রচুর ফেস্টিভ্যালে গিয়েছে তারপরে ওটা রিলিজ হওয়ার কথা ছিল কোভিড পড়ে যাওয়ার ফলে রিলিজটা আটকে গেছে তারপরে প্রযোজক মনে করলেন যে ঠিক আছে আরও কিছুদিন পর রিলিজ হবে ততদিনে আমার তরঙ্গ সিনেমাটা হয়ে যায় এবং তরঙ্গ প্রযোজক আমরা সবাই মিলে মনে করি তাহলে তরঙ্গ রিলিজ হোক সেই সূত্র ধরেই তরঙ্গ রিলিজ হয় এই আর কি তরঙ্গের সাবজেক্টটা আবার একদম পুরো ডিফারেন্ট অশোকওয়ালা থেকে সেখানকার কাস্টিং থেকে শুরু করে সবটাই মানে যেরকমভাবে কমার্শিয়ালি ভাবা হয় তো তুমি এটা নিয়ে কি বলবে হ্যাঁ ওই চরিত্রের প্রয়োজনে বলতে পারো ওটা দরকার ছিল আর আমার তার আগে থেকে সূত্রে সৈনি সরকার এদের সঙ্গে আলাপ একটা ছিল তো আমি প্রপোজালটা ওদের চরিত্রে দিলাম তো ওরা রাজি হলো রাজি হওয়ার পর হ্যাঁ সেই অর্থে অশুকলার থেকে যারা চেনা জানার যদি আমি জায়গায় যাই তাহলে তরঙ্গের কাস্টিং বা টিমটাকে অনেক বেশি লোকে চেনেন জানেন বাদশাদা বাদশা মৈত্র সৈনী সরকার রণজয় বিষ্ণু কিন্তু ওখানে এরকমও আছেন অনেকে যারা গুড অ্যাক্টার যেমন অমিত শাহা যে অশোকলাতেও ছিল অমিত শাহ ওখানে রয়েছে অনেকেই রয়েছেন যারা থিয়েটার বা ভালো কাজ করে মিউজিক করেছেন তুমি তো আগেই প্রসঙ্গ উঠল দেবজ্যোতি মিশ্র ফলে এটার ওই নামের জায়গাটা থেকে বেশ হাই হাই সেটা ব্যাপার নেই মনে হয়েছিল যে হ্যাঁ এটা প্রয়োজন ওদের কাছে প্রস্তাবটা যায় এবং ওনারা রাজি হন সেভাবে কিন্তু এই নামগুলো একটু বড় বড় নামগুলো থাকলে কি সুবিধা হয় বাণিজ্যিক প্রচারে হ্যাঁ অবশ্যই সুবিধা হয় তাতে কোনো সন্দেহ নেই এটা খুবই সুবিধা হয় কারণ কারা রয়েছেন সেই জায়গা থেকে এরকম অনেক দর্শক আছে যারা সিনেমা দেখতে আসেন পোস্টারে মুখটা দেখে যে উনি আছেন ওদের একটা কনফিডেন্ট আলাদা থাকে যে তাহলে ছবিটা এইরকম হতে পারে মানে খুব বেশি মানে এরকম যার যার মতো করে ভেবে নেয় যে এনারা আছেন মানে প্লাস পাওয়া যায় প্লাস পয়েন্ট আছে এটা কোনো সন্দেহ নেই হ্যাঁ প্লাস পয়েন্ট আছে তার সাথে বাজেটটাও অনেকটা বেশি হয় আবার এরকমও আছে যে এরকম বড় বড় স্টার আছে বলে বাজেটটা অনেক বেড়ে গেছে কিন্তু দেখা গেল সিনেমাটা একদম মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে সেটা কি বলবো হ্যাঁ সেটা তো হয় সবকিছু নির্ভর করে গল্পের উপর ট্রিটমেন্টের উপর তাহলে তো এন্ড অফ দা ডে গল্পটাই আলটিমেটলি দাঁড়াচ্ছে তাহলে সেখানে স্টার যেটা যেটা নিয়ে তুমি বলছো যে স্টার স্টার কিন্তু হতে প্রত্যেকের একটা শুরু থাকে সেও কখনো কমন মুখ ছিল না পরিচিত মুখ ছিল না তাহলে স্টার হতে গেলেও তো তাকে একটা পথ চলতে হবে তাহলে তোমাদের মতো পরিচালকরা যদি অনামি মুখদের না সুযোগ দেয় তাহলে তারা নামি মুখ হবে কি করে হুম কিন্তু আমার সুযোগ দেওয়াটাই আমার কাজ এবং অসকলা পুরোটাই তাই এবং তরঙ্গের ক্ষেত্রেও তাই হয়তো সোহিনী রয়েছে দ্বারা রয়েছে কিন্তু বাংলায় সেভাবে রণজয় বিষ্ণু ওরকম তখনও পর্যন্ত কাজ করেছেন কিনা আমি জানি না লিড চরিত্রে বা করে থাকলেও সেটা করলেন অমিত দা একটা ওরকম খুব গুরুত্বপূর্ণ চরিত্রে বা আরও যারা যারা রয়েছেন তারা তো আমি তো ওই কাজই করি মেলবন্ধনের একটা জায়গা তৈরি করি তবে ওখানে সোহিনীর দরকার ছিল চরিত্রটার মধ্যে আর স্টার বা কাস্টের একটা ব্যাপার থাকে এন্ড অফ দ্য ডে গল্প তো ঠিকই কিন্তু গল্প ইকুয়াল টু তো দাঁড়াচ্ছে ট্রিটমেন্ট ডিসপ্লে সেগুলোর জন্য তো সেই মানুষটাকেই লাগবে সে স্টার হলে প্লাস পয়েন্ট তাহলে তোমার এই ধরো আমি নামই নিচ্ছি শাহরুখ খানের যে সিনেমাটা এত এত কোটি টাকার বিজনেস করলো বা করছে এখনো শাহরুখ খানের বদলে যদি আমি হতাম আমাকে নিয়ে যে দুই সিনেমাটা করতেই না মাথা তো ওখানেও একটা চরিত্রে ছিল ধর নাও আমি চরিত্রটা করছি তাহলে কি এটা হতো হতো না ক্রেজ বা স্টার একটা ভ্যালু তো থাকেই কোথাও গিয়ে তুমি কি বললে ফোনেটিক নাও তার মানে কি তুমি ওই তথাকথিত যেটাকে বলা হয় পিয়ার যেটা এখনকার যুগে খুব বেশি মাত্র ইম্পর্টেন্ট তার সেটাতে তুমি বিশ্বাসী নও হ্যাঁ বিশ্বাসী আমি ফোনেটিক নই মানে সকাল বেলা রাত্রিবেলা আমি বিশেষ কারোর সঙ্গে আমার আলাপ আছে বলে তাকে ফোন করা বা তার সঙ্গে আমার দেখা হলো একটা সেলফি তোলা সেটা পোস্ট করা এটা আমি আমার কখনোই করি না এটা আমার কেমনটা লাগে কিন্তু এটা তো পিয়ারের পার্ট না আমার মনে হয় না পিয়ারের পার্ট পিয়ারের পার্ট একটাই সেটা হচ্ছে কাজ পিআর নিয়ে যেতে পারে এক বছর কাজ না থাকলে সেটা সারা জীবন থাকবে না যদি কাজ থাকে সারা জীবন থাকবে কিন্তু এখনকার যুগে বলে যে কাজ করতে গেলে পিআরটা দরকার তাহলে শ্রীম কোন উদাহরণ দাও আমাকে যে শুধু পিআর করে কেউ টিকে গেছে না সেটা না কিন্তু এটা বলা হয় এবং এটা এটা সেই মতো इवन পিয়ার এখন এখনকার যুগে এতটায় ইম্পর্টেন্ট যে রীতিমতো সেটার জন্য আরাদা করে লোক রাখা হয় পুরো বিষয়টার জন্য তো কি বলবি না আমার মনে হয় তাতে শুধু চোখে পড়ে কাজ কিছু হয় না মানে আমি যেভাবে ধরো আমি ধরে নাও আমি আগামী দু মাসের মধ্যে একটা ছবি করতে চলেছি এটা প্রপার সিনেমা তো কে পিয়ার করছে বা রিলস কার বেশি আমি পরপর দেখছি বলে আমি তাকে ভাববো একটা চরিত্রের জন্য এটা আমি ভাববো না ফলে আমার কাছে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এবার পৃথিবীর নিয়মটা তো খুব মজাদার এক একজনের কাছে এক এক ভাবে আসে আমার কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমি তো পিয়ার করি আমি কিভাবে করি আমার ছবি যে রিলিজ হয়েছে আমি প্রায় প্রতিদিন তার আপডেট দিই আমি দর্শকদের সঙ্গে যেদিন যেদিন যাই কথা বলি তার একটা ছোট্ট ভিডিও বানাই সেটা পোস্ট করি ফেসবুকে ওইটা বলতে পারো আমার পিয়ার মানে এক একজনের প্রসেস এক এক রকম হয় আমার এইটুকুনই এর বাইরে আমার মনে হয় না কোনো কাজ দেয় মানে আমি এক একজনকে কেউ যদি আমাকে অভিনয়ের জন্য রাত দিন বলতে থাকে যে আমি কাজ করব কাজ করব কাজ করব এটা আমার কাছে একটুখানি কেমন মনে হবে যে ওর এর অভাব কারণ আমার যদি চরিত্রের সঙ্গে মেলে তাহলে তো আমি কাউকে নেবই আমি তো ক্যামেরার সামনে দাঁড়াবো না তো বিষয়টা তো অনেকটা এরকম বিষয়টা অনেকটা এরকম কিন্তু যে তোমাকে জানাচ্ছে যে আমি করতে চাই আমি একজন অভিনেতা আমি একজন অভিনেত্রী সে যদি তোমাকে নাই জানাতে পারলো তাহলে তুমিও কিন্তু জানছো না বা তার ব্যাপারে সেই যে পারে সেটাই তো তুমি জানছো না তাহলে তুমি চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তাকে নিয়ে ভাববে কি করে হ্যাঁ কিন্তু সেটার সঙ্গে এই পিয়ার মিলছে না তো তুমি যে পিয়ারটা বলে ব্যাপারটা শুরু করেছিলে পিয়ার এখন তো সব কিছু নেই বোধহয় পিয়ার মানে ওই যে তুমি যেটা বললে গুড মর্নিং গুড নাইটটাও একটা পিয়ার আলাদা করে লোক রেখেও একটা পিয়ার আবার এই যে প্রতিনিয়ত কানেক্টেড থাকা অন কাজের জন্য শুধুমাত্র কাজের জন্য সেটাও পিয়ার আবার এখন অনেকে বলছে যে পার্টি অ্যাটেন্ড করতে হয় পিয়ারের জন্য মানে যার ইচ্ছা করছে না পার্টিতে যেতে ফিল্মি পার্টি কিন্তু সেটাও না গেলে কাজ পাবো না এটাও কিন্তু শোনা যায় হ্যাঁ সেটা শোনা যায় না সেটা আমি জানিও কিন্তু আমি এখনো পর্যন্ত সেভাবে পার্টিতে হাতে গোনা একটা দুটো জায়গায় গিয়েছি সে সম্পূর্ণ অন্য কারণে পিয়ারের জন্য নয় কিন্তু যেতে হয় সেটা আমি জানি অনেকেই যান আমার পরিচিত বা অল্প পরিচিত মানুষজন সেটা তার ব্যাপার আসলে নির্ভর করে তো তুমি কিভাবে তোমার ট্র্যাকটায় চলবে তোমার এটা ট্র্যাক বলে আমারটা একটা এরকম তুমি নির্বাচনের কথা বললে ঠিক ঠিকই একটা চরিত্রের জন্য আমি তো পাঁচজনকে হ্যাঁ দেখতে পাচ্ছি ধরো সে রিলস বা এরকম করছে আমার মনেও হলো যে হ্যাঁ হতেই পারে তাকে ডাকা যায় ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু ফাইনালি আমি যাকে ফাইনাল করব তাকে তো দেখেই করব না সেই জায়গায় তো পিয়ারটা কাজে লাগছে না তার কাজ কাজে লাগছে সেইটাই এবার তোমার একটা অন্য সৃষ্টির প্রসঙ্গে আসি তোমার উপন্যাস ওস্তাদ সেটার সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রচুর আছে কিন্তু তুমি যেভাবে তোমার ভাবনাটা রবি ইন্দ্রনাথ একটু জানবো একটু এই বিষয়টা জানবো হ্যাঁ এই বিষয়টা বলতে আমার এটা একটা উপন্যাস সেটা বেশ কিছু সম্মানও পেয়েছে যেখানে আমার ছোটবেলা বড় হওয়া সেটা পানিহাটি এবং তার পাশেই গঙ্গা গাঁ ঘেঁষা রবীন্দ্রনাথ ঠাকুর কলেরার জন্য ছোটবেলায় জোড়াসাঁকো থেকে যেখানে এসছিলেন সেটা হচ্ছে সেই পেনেটি বা পানিহাটি সেই বাড়িটা এখন গোবিন্দ হোম সেখানে দুস্থ মেয়েরা থাকেন পড়াশোনা করেন তো রবীন্দ্রনাথের প্রতি সারা পৃথিবীর মানুষ বাঙালি তো বটেই বিভিন্নভাবে দুর্বল আমিও দুর্বল কিন্তু আমার দুর্বলতা হচ্ছে ওনার এনার্জির প্রতি ওনার কাজ তো রয়েইছে কিন্তু উনি যে পরিমাণ কাজ করতেন সেটাই আমি খুব অবাক হই আমার খুব কাছের বন্ধুরা বলে যে আমি মানে কখন ধরো কবিতা বা উপন্যাস চিত্রনাট্য আমার নিজের সংসার চালানোর জন্য যে কাজ সেই কাজ সিনেমা প্রডিউসার ভিজিট করা যেটা নাকি ঈশ্বর পাওয়ার মতো একটা সাবজেক্ট সেইটা করা কি করে করি তো আমার মনে হয় যে আমাদের সবার উদাহরণ হওয়া উচিত রবীন্দ্রনাথ ঠাকুর বা এনাদের মতো কয়েকজন মানুষ যে এত এনার্জি এবং কি পরিমাণ তারা কাজ করতেন ওনার ওপর অ্যাকচুয়ালি আমার খুব রাগ মানে রবীন্দ্রনাথকে আমার ভালোবাসাটা অনেকটা মতো প্রচণ্ড রাগের জায়গা তো সেরকমই ভাবে কোনো একটা দিন এরকম মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একজন আছেন তার নাম হচ্ছে ঠাকুর তাকে আমরা ঠাকুর দা বলে ডাকি আমাদের সিনিয়র আর তুমি দেখবে রবি ইন্দ্রনাথ এই নামগুলো প্রত্যেক পাড়ায় পাবে বাঙালি পাড়ায় তো কোনো একটা সময় এরকম হল যখন আমার রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে ভাবতে গিয়ে আমার মনে হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে চারটে নাম রবি ইন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিল্পকর্ম যে জার্নি যে কাজ শ্রম এই সমস্ত কিছু মিলিয়ে আমি চারটে মানুষকে ভাগ করেছি কোনো একটা চরিত্রের একটা দিক ধরে না রবি শিক্ষা ইন্দ্র হচ্ছে প্রকৃতি নাথ হচ্ছে প্রাণ আর ঠাকুর হচ্ছে শিল্প এই এইরকমভাবে আমি চার বয়সের চারটে মানুষ তারা চারজনই রবীন্দ্রনাথ কিন্তু সেটা কন্টেম্পোরারি মানে তখন এবং এখন এই দুটোর একটা মিশেল করে আমার ওটা করা আর মনে হয় ওটা খুব শিগগিরই হয়তো সিনেমাও হবে আমি চেষ্টা করছি আরকি ভালো আমরা ওয়েট করছি যেটা বললে রবীন্দ্রনাথকে নিয়ে তোমার একটা রাগ আছে সেটা একটু বলো হ্যাঁ রাগ ওই ওই কারণেই যে অনেক কিছু করতে গেলেই দেখেছি যে উনি সেটা করে বসে রয়েছেন অনেক আগেই তার যে কোনো একটা ওয়ার্কে সেটা পেন্টিং হতে পারে আমি একটা কিছু হয়তো কালার বা রঙ নিয়ে একটা কিছু ভাবছি সেটা হয়তো দেখলাম ওনার পেন্টিং উনি সেটা ব্যক্ত করেছেন বা কোনো নাটক যেটা ছোট গল্প এরকম অনেক কিছু আছে যে এটা আমার বক্তব্য নয় কিন্তু আপামার বাঙালি বা পৃথিবীর প্রচুর মানুষের বক্তব্য হচ্ছে তার মনের কথা রবীন্দ্রনাথ বলেছেন তো এটাতে আমার কোনো ভালো লাগা থাকে না মানে আহা হা রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলে দিয়েছেন এটা আমার খুব রাগের জায়গা যেটা আমার আমার বলা আমার ব্রেইন আমাকে কানেক্ট করছে কিন্তু আমি সেটা ডিসপ্লে করতে গিয়ে দেখছি আরেকজন বলে ফেলেছেন এবং প্রায় অনেকগুলো বিষয়ের সেটা রবীন্দ্রনাথ ঠাকুরই নামটা আসছে তো বলতে পারো সেই রাগগুলো থেকেই আচমকা ওনাকে ওই কেটেছি রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা কিন্তু এই যে বললে না ব্রেন কানেক্ট করছে তো এই ব্রেন কানেক্ট করার ব্যাপারটা কোথাও গিয়ে তো যেহেতু ছোটো থেকেই রবীন্দ্রনাথের মানে আমরা প্রভাবিত মানে সব কিছুর মধ্যেই তো রবীন্দ্রনাথ তো কানেক্ট করছেই হয়তো যেহেতু আমরা অলরেডি আমাদের মধ্যে সেই প্রভাবটা রয়েছে বলেই হয়তো কানেক্ট করছে সেটা হতে পারে আসলে এনার্জি তো সব মানে আমরা নিজেরাও অনেক কিছু ভাবি তুমি দেখবে অনেক মানুষ আছে নিজেকে আর কি করে বাচ্চাদেরকে বলে বা আশীর্বাদ করছি তোর এটা হবে তার মানে ওই কয়েক সেকেন্ডের জন্য উনি এনার্জিটা ঈশ্বরের মতো নিজেকে রূপদান করছেন তো সবই ওই তাই ঠিকই বিষয়টা যেমন তার স্ক্রিপ্টে প্রচুর আঁকা থাকতো শুনেছি তোমার স্ক্রিপ্টও তুমি ওরামভাবে প্রচুর জায়গা আঁকা থাকে কি বলবে তুমি হ্যাঁ প্রচুর জায়গা নেয় সবটাই শুটিংয়ে যাওয়ার আগে দু রকম প্রায় তিন রকম স্ক্রিপ্ট আমার ফাইনাল করা থাকে অনেক সময় ধরো আমরা জোনে গেলাম তুমি নিশ্চয়ই জানো যে বৃষ্টি পড়ছে তাহলে কি অফ থাকবে সে অফটা অ্যাকচুয়ালি থাকে না তার মতো করেও আমার একটা স্ক্রিপ্ট অলরেডি সেখানে থাকে আর আমার সবকটা জিনিসই হ্যাঁ এইটার প্রভাব বলতে পারো সত্যজিৎ রায় আবার নাও কারণ এক একজনের এক এক রকম প্রসেস হয় কাজের কেউ অর্ধেকটা স্ক্রিপ্ট করে শ্যুটের সময় গিয়ে সেটা বদল হয়ে যায় কেউ মোটামুটিভাবে একটা স্ক্রিপ্ট করে স্পটে গিয়ে সেটা নিজের মতো করে একটা ভেবে নেয় না তাহলে এইটা হোক দেখা গেল সম্পূর্ণই উল্টো হয়ে গেল কিন্তু আমার পথ সেটা নয় আমি তার আগে এটাকে হাজারবার ভাঙি হাজারবার গড়ি কিন্তু তারপরে যেটা ফাইনাল করি সেটা থেকে আমি আর নড়ি না মানে এটা এটা তো এটাই সেরমভাবেই করি মানে ক্যামেরা পজিশন থেকে আর্টিস্ট সে আর্টিস্ট যদি হাঁটে সেখানেও চিহ্ন দেওয়া থাকে হেঁটে কোন দিক থেকে আউট হচ্ছে বা কতটা সে যাচ্ছে এরকমভাবেই পুরোটা থাকে মানে তুমি ভীষণ অর্গানাইজ তোমার মাথার মধ্যে পুরো বিষয়টা একদম আঁকা থাকে মাথায় এবং খাতায় মানে কেউ যদি ধরো মিনিমাম বিষয়টা সম্পর্কে তার জ্ঞান থাকে সিনেমা মেকিংটা বিষয়গুলো তাহলে ওই খাতাটা যদি তার কাছে দিয়ে দেওয়া হয় সেখানে কারণ চরিত্রেরও নাম দেওয়া রয়েছে চরিত্র কোন দিক থেকে ইন করবে আউট করবে সেগুলোও দেওয়া রয়েছে ডায়লগও দেওয়া রয়েছে ফলে তার ওই অভিনয় সেন্সটা থাকলে সে ওই খাতা দিয়েই পুরো কাজটা বলতে পারো তার মতো করে অবশ্যই আমার মতো করে নয় কারণ আমারটা আমি করব। সে তারটা করবে তুমি তোমারটা করবে কিন্তু ওভারঅল একটা কাজ উঠে যাবে আচ্ছা আমরা আড্ডার প্রায় শেষে আমাদের একটা চটজলদির সেশন আছে যেখানে বেশি ভাবা চিন্তা করা যাবে না তুমি তোমার মতে করে একটা উত্তর দিয়ে দাও পরিচালক সত্যজিৎ রায় মৃণাল সেন ঘটক তোমার পছন্দ অনুযায়ী তুমি তিনজনকে সাজাও না আমি আমি এটা একদম চটজলদি বলছো যখন আমিও চটজলদি বলছি আমার কাছে না কোনো মানুষ প্রিয় নয় তার কারণ আমার কাজটা প্রিয় এমন ধর সত্যজিৎ রায়ের সমস্ত সিনেমা তো আমার ভালো লাগে না ঠিক ভাবে ঋত্বিকেরও বা সবারও তাই সেই ক্ষেত্রে গেলে আমি সিনেমাটা বলতে গেলে অনেক বেশি কমফোর্টেবল হব মানুষকে ভাবে এক দুই তিন করাটা আমার মনে হয় না অনুচিত আচ্ছা রবীন্দ্রনাথকে নিয়ে যদি ছবি করো সেক্ষেত্রে হিরো হিসাবে কাকে কাস্ট করবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি নয় আমি করব তো বটেই এই ওস্তাদটাই করব কিন্তু ওখানে তো একজন নেই ওখানে চারটে রবীন্দ্র চারজন চারজনকে কোন কোন চারজন না কোন কোনটা আমি তো নাম বলতে পারবো না প্রথমত কথা একটা এগিয়ে এসে কিন্তু নাম বলার মতো স্বাধীনতার জায়গায় আমি নেই কথা এগোচ্ছে চার বয়সই হবে সেটা আমি বলতে পারি রবির বয়স পঁচিশ মতো ইন্দ্রর বয়স তিরিশ নাথের বয়স চল্লিশ পঞ্চাশ ঠাকুরের বয়স সাতসত্তর মানে বয়সটা এইভাবে বেড়েছে রবি নাথ ঠাকুর থাকি তুমি তোমার যখন ভাবনাতেই আছে যে তুমি করবে এইটা নিয়ে সেক্ষেত্রে তো ভাবনার মধ্যেও তো এইটা আছে যে এই চরিত্র হয়তো ফাইনাল কিছু হয়নি কিন্তু একটা তো ভাবনা আছে যে কাকে ভাবছো সেরকম কিছু কি বলা যাবে সেরকম বলা যাবে না কেন জানো তো ওই যে তুমি যেহেতু তার আগে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা আমার দুটো ছবি অশোকলা বা তরঙ্গ নিয়ে কথা বললে এই সিনেমাটা আমি সেভাবে করব না এই সিনেমাটা প্রপার আমরা যেরকম বুঝি মানে একটা সিনেমা হচ্ছে ঠিক মতো ঠিক পেমেন্ট ঠিক কাজ ঠিক লোকেশন মানে দশ দিনে করে দাও এগারো দিনের মধ্যে হবে না কেন ওই রকমভাবে হবে না আর কি ছবিটার যে নির্দিষ্ট একটা সময় তার জন্য এক মাস লাগবে না কিন্তু যে যতটুকু লাগবে চোদ্দো পনেরো দিন সেটা লাগবে তার জন্য একটা ঠিকঠাক হাউস তারা সিনেমাটা নিয়ে একটা প্রপার রিলিজ করবে সেটা ওই আমি হ্যাঁ নন্দন রাধা বা এরকম পেলাম দুটো তিনটে এরকমভাবে নয় ফলে বিষয়গুলো যেহেতু কারণগুলো এরকম রয়েছে তো সেগুলো সূত্র ধরেই আমি বলতে পারবো না যে এই চরিত্রে হলে ভালো হতো ঠিক আছে আগামী দিনে আমরা তো ওয়েট করছি তোমার আরও নতুন নতুন এই ধরনের সাবজেক্ট আমরা পাবো আজকে সব শুরুরই শেষ হয় আজকে শেষ করতে হবে নিয়ম মেনে তবে যাওয়ার আগে কবি পলাশ দে কে রিকোয়েস্ট করছি যদি তার সৃষ্টি থেকে তিনি কিছু আমাদের সাথে শেয়ার করেন আমি একটা ছোটো লেখা পড়ছি লেখাটার নাম ফেরো তোমরা কোথায় বেড়াতে যাও ফেরবার নামগন্ধই করো না মাটি ঝাড় দিই আকাশ মোছামুছি করে তারপর ছাদ থেকে রোদ্দুর নামিয়ে আনি দুপুর গোঁ গোঁ করে ধৈর্য রাখতে পারে না ডাহুক পাখি কোথায় থাকো সারাদিন জাল না খোলা যাচ্ছে না এমন বায়না করে গাছগাছালি অপেক্ষা নিজেই এসে রান্না করে দিয়ে যায় এইসব ভুলতে ভুলতে চাওয়া অসুখ তারপরেও তালা চাবির কোনো পাত্তাই নেই কিভাবে সামলাবো আমি কতদিন আর সবুর ফলের গল্প বলে যাব তুমি আসছি বলে চলে যাওয়ার পর থেকে একটাও মানে বই খুঁজে পাচ্ছি না বাংলা ভাষায়